রাজ্য অন্যান্য প্রান্তর লগতে মানকাচার বিভিন্ন অঞ্চলতো বানর কবলত পরিছে এতিয়া বিভিন্ন ঠাই বিভিন্ন গাঁও আর হাহাকার লাগিছে বানাক্রান্তর বানর কবলত হাজার হাজার বিঘা কৃষি ভূমি বহু কষ্টরে করা খেতি সম্পূর্ণরূপে পানি ডুব যাওয়ার হাহাকার লাগিছে কৃষকর মাজত মানকাচার দৃশ্য আমি দেখাইছো যত পানি সুমাইছে আর চারিওফালে বিশেষ খেতি পথার যথেষ্ট নষ্ট হয়েছে বহু কষ্টরে করা খেতি দ্বারা সম্পূর্ণরূপে টস নস করেছে বাহানি পানিয়ে বানর কবলত হাজার হাজার হেক্টর কৃষি ভূমি বহু কষ্টরে করা খেতি দ্বারা পানিতে এই ধরনের ডুব যাওয়াত হাহাকার লাগিছে কৃষকর আর পুনপটিয়াকৈ আমি এই মুহূর্তে সংযুক্ত হবলৈ চেষ্টা করিম আমার সাংবাদিক শাহজাহান আলীর হইতে শাহজাহানে আমাক দেখাব অধিক পরিবেশ শাহজাহান পুনৰ আমি কিছু সময় পিছতে শাহজাহানৰ সৈতে সংযুক্ত অসম কিন্তু মানকাচৰ দৃশ্য বিভিন্ন ঠাইত পানী সুমাইছে হাহাকাৰ অৱস্থা কৃষকর মাজত বিশেষ হাহাকার অবস্থা আর সামগ্রিক রূপে ২৭খনকৈ জেলা বর্তমান পানির তলত পানির কবলত কক বকাইছে বিভিন্নজনে প্রায় ৭ লাখর অধিক লোক ক্ষতিগ্রস্ত হয়েছে বানাক্রান্ত শিবিরত আছে প্রায় ১৪০০মান গাঁও পানির কবলত পরিছে বিশেষ হুজাই কামপুর কঠিয়াতলি নগার বিভিন্ন আন আন ঠাইত বানর তাণ্ডব ভূমিস্খলনে কি অবস্থা করলে পাহাড়িয়া পাহাড়ের সৌন্দর্য রানী প্রকৃতির রানী বলে খ্যাত ডিমা হাসাও কি ধরনের অবস্থা ভূমিস্খলনে পাহাড়ের নামি অহা ঢলে করেছে সে আপনি দেখিছে আর সমান্তরালকৈ এটা কি উজনি কি নামনি চারিওফালে বান চারিওফালে বাজিছে বিপদ ঘণ্টা অনিদ্রায় অনাহারে ঘরের ভিতর দিন যদি কোনোবাই অতিবাহিত করেছে কোনোবা হয়তো উদ্ধার হয়ে আহিছে ঠিকই বানাক্রান্ত শিবিরলৈ কিন্তু তাতো যে গোটেখিনি সা সুবিধার অভাব কোনো মতে তেওঁলোকে থিতাপি লৈ তাত আছে প্রশাসনে যিমান পারে সা সুবিধা আগবঢ়াইছে করবাত করবাত প্রশাসনে পর্যাপ্ত সুবিধাখিনি করে নিদিয়ার অভিযোগ রাইজে তুলিছে বানাক্রান্ত সকলের মুঠতে উপর হাহাকার অবস্থা পশুধন কোনোবা এরি আহিছে কোনোবা হয়তো এরি আহিব পৰা নাই এই ধরনের ইয়ার কি মানকাচার হোক কি আন আন ঠাই হোক হাহাকার অবস্থা আর এই মুহূর্তে আমি মানকাচার আমার সাংবাদিক শাহজাহানের সঙ্গে পুনের সংযুক্ত হয়েছো স্থাপন করেছো সংযোগ বানকাচরের এই পরিবেশ আমাকে দেখাব শাহজাহান আপনার ওসরলে আছো পানি সুমাইছে খেতে পথার নষ্ট করেছে হয় গীতাশ্রী বর্তমান আমি উপস্থিত আছো মানকাচারর যে ময়নামান্দ আছে ময়নামান্দত উপস্থিত আছো এতে কিন্তু দেখা গেছে যে মানকাচার জেলাত কিন্তু বিভিন্ন ঠাইত কিন্তু মেঘালয়ত যে বাউনি পানীয়ে কিন্তু খেতি পথাই নষ্ট হওয়া পরিলক্ষিত হয়েছে মই ইয়ার সামগ্রিক দৃশ্য ক্যামেরা পার্সন দেখালো অনুরোধ জানাও এনেধরনের কিন্তু যে কৃষকসকলে আছে কৃষকসকলে কিন্তু পরে পরে কিন্তু খেতি পথার ঠাই কিন্তু এনেধরনের কিন্তু নাও নৌকা আনি কিন্তু ধাননি কিন্তু লাই লাই কিন্তু কাটিবলে আরম্ভ করেছে কিন্তু বহুতে কিন্তু দেখা গেছে যে বিঘায় বিঘায় হাজার হাজার কিন্তু খেতি ভূমি কিন্তু কৃষি ভূমি কিন্তু নষ্ট হওয়া পরিলক্ষিত হয়েছে বহুতে কিন্তু যে ধাননি আছে ধাননি কিন্তু কাটিব পৰা নাই মোৰ হৈতে একাংশ কৃষক আছে ইয়াত খেতি পথাৰত মই কৃষকৰ হৈতে কিছু কথা জানিবলৈ যত্ন কৰিম হয় দাদা আপোনাৰ মোৰ 4 বিঘা মাটি আছে কিন্তু কেনেকুৱা বান হৈছে যে আমি ধান কাটিব নোৱাৰা হৈছোঁ আৰু আপোনাৰ ইমান দুদিনৰ বাৰিষা বৰষুণত এনেকুৱা পানী হৈছে আৰু ধাননি এই পাহাৰীয়া অঞ্চল পাহাৰীয়া পাহাৰৰ পৰা পানী নামি আহি আছে তো চ' আজিকালি দেখা গৈছে যে 3-4 বছৰ ধৰি আমাৰ ইয়াত আপোনাৰ হেৰি কি কয় এই যে ৰঘুপাৰা আৰু ময়নামান্দা এৰিয়াত ইমান ইমান অলপ বৰষুণ হ'লে ইমান পানী জমা হৈ থাকে ইফালে কালভাৰ্টবিলাক বন্ধ কৰি দিছে আপোনাৰ হেৰি কি কয় এইবাৰ 2-3বাৰ বোলে DC জাননি দিছে যে বোলে এইটো মুখবিলাক খুলি দিব লাগে একো কৰা নাই খালি কৈছে যে জাননি দিছে সিদিনা মই মানে মাইকিং কৰি আছে যিবিলাক কালভাৰ্ট আছে সেইবিলাক মুকলি কৰি দিব লাগে মুকলি তো কৰাই নাই খালি আমাৰ চাকচোন এইফালে আমাৰ ধান কাটিব নোৱাৰা হৈছে হাহাকার লাগিছে সকল কৃষকর ধন্যবাদ জ্ঞাপন করছো মানকাচার পরিবেশ আমি দেখাইছো হাহাকার সকল কৃষকর মাজত পাহাড়ের পর পানি নামি আহিছে মেঘালয় দিকের পর পানি নামি অহার ফলত নন অঞ্চল বুড়াই পেলাইছে বিশেষ খেতি পথারত বুড়াই পেলাইছে বাহানি পানিয়ে
আর ইফালে বানর সংহার অব্যাহত আছে, আনফালে খহনিয়ায়ও তাণ্ডব চলাই গেছে। কৃষ্ণার পশ্চিম ডাইরং অঞ্চল কৃষ্ণায় নৈর খহনিয়ায় রয়েছে ভয়ঙ্কর রূপ। মেঘালয়ের নামি অহা ঢলে খহাই নিছে নৈর গড়া আর এখন শ্মশান। নৈর বুকুত যা যাওয়ার উপক্রম ঘটিছে, কৃষ্ণা উত্তর গারো পাহাড় জেলা সংযোগী গড়কাপ্তানি পথটো লৈ আহিছে অখনি সংকেত। নৈখনের মাত্র 4-5 মিটার দূরত্বত আছে এই পথটো আর নৈর বুকুত যা যাওয়ার উপক্রম ঘটিছে কেবাটাও বিদ্যুতের খুঁটা পর্যন্ত। যিকোনো মুহূর্ততে বিপদ নামি আহিব পাৰে পশ্চিম ডাইরং গাঁওখনলৈ। দুদিন পূর্বে মেঘালয়ের নামি অহা ঢল পানিয়ে নৈখনের খহাই লৈ যাওয়ার পিছতে এতিয়া চপরা চপরে খহিবলৈ ধরেছে গড়া। ইয়াৰ সৈতে সময় হল এতিয়ার বাতৰি সামৰাৰ। ধন্যবাদ।